মাটি পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মাটির ক্ষয় বর্তমানে সবচেয়ে ভীতিপ্রদ সমস্যা, যা আমাদের জন্য একটি খারাপ হুমকি। মৃত্তিকা অবক্ষয়ের অনেকগুলো কারণ রয়েছে, যেমন ক্ষয়, মাত্রাতিরিক্ত সার ও কীটনাশকের ব্যবহার, উপরিস্তরের মাটি তুলে নেয়া অথবা অন্য যে কোনোভাবে মাটিকে ধকল দেয়া। যদি বিজ্ঞতার সাথে মৃত্তিকাকে ব্যবস্থাপনা না করা হয়, তাহলে ইহার অধঃপতন হবে এবং আমাদের জন্য তা মারাত্মক সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। 1 ইঞ্চি মাটির স্তর তৈরি হতে শত শত বছর লেগে যায়, কিন্তু যদি এর সঠিক যত্ন নেওয়া না যায়, তা মাত্র কয়েকদিনেই ক্ষয় হয়ে যেতে পারে। সুতরাং প্রথমেই আমাদের এই সমস্যা চিহ্নিত করতে হবে এবং এরপর এর সমাধান করতে হবে। ভালো মৃত্তিকা ব্যবস্থাপনা মৃত্তিকার গুণাগুণ ও গঠন উন্নত করতে পারে। মৃত্তিকা ব্যবস্থাপনার লক্ষ্য হল মৃত্তিকার কর্মক্ষমতা রক্ষা ও ত্বরান্বিত করা। মৃত্তিকা ব্যবস্থাপনার উপর অধ্যয়ন করলে মৃত্তিকার বৈশিষ্ট্য সাথে উদ্ভিদের বৃদ্ধির সম্পর্ক বোঝা যায় এবং কিভাবে মাটিকে মানুষের ব্যবস্থাপনার মধ্যে রাখা যায় তা জানা যায়। এছাড়াও মৃত্তিকা ব্যবস্থাপনার উপর অধ্যয়ন করলে ইহার ব্যবহারিক ও গবেষণালব্ধ জ্ঞান সম্পর্কে ধারণা পাওয়া যায়, যা গবেষণামূলক প্রতিষ্ঠানে যারা কাজ করতে চান তাদের জন্য সহায়ক হয়। কোর্সের অন্তর্ভুক্ত বিষয়সমূহ: মৃত্তিকার পরিচিতি, মৃত্তিকার গঠন, মৃত্তিকার শ্রেণীবিন্যাস, মৃত্তিকার বৈশিষ্ট্য, মৃত্তিকার কলয়েড, মৃত্তিকা প্রতিক্রিয়া, মৃত্তিকার জৈব পদার্থের অণুজীব, মৃত্তিকার উর্বরতা ও উদ্ভিদের বৃদ্ধি, মৃত্তিকা বিশ্লেষণ, মৃত্তিকা ক্ষয়ের সমস্যাসমূহ, খামারে মৃত্তিকা ব্যবস্থাপনা ও পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা, মৃত্তিকা প্রকল্প অনুসন্ধান ও প্রতিবেদন প্রণয়ন। ঠিক আছে, আসুন এখন আমরা কোর্স সম্বন্ধে শিখি এবং উপভোগ করি।